আজকে আপনাদেরকে আমরা হাদিসের চমৎকার একটি ঘটনা শোনাবো খালিফতল মুসলিম শাসন চলছে নেতৃত্বে মুসলমানগণ মিশর বিজয় করলেন মিশরে বছরের নির্ধারিত একটা সময়ে নীলের পানি প্রদের প্রভাবে শুকিয়ে যেত পানি শূন্য হয়ে পড়ত নীলনত এমন সময় বয়ুনা গোত্রের আদিবাসীগণ হজরত আমর নিকট আগমন করলেন হজরত আমর জানতে চাইলেন হল। অধিবাসীগণ বললেন হে আমির প্রতি বছর এই নির্ধারিত সময়ে নীল নদের পানি শুকিয়ে যায় একজন যুবতী কন্যাকে উৎসর্গ করলে নদী আবার পানিতে ভরে উঠবে প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মিশরীয়দের পানির দেবতার নাম ছিল হ্যাপি তৎকালীন সময়ে তাদের ধারণা অনুযায়ী এই দেবতার সন্তুষ্টির উপরেই নীল নদে পানি প্রবাহিত হতো যার ফলে নতুন ফসল উৎপাদিত হতো তাদের কুসংস্কার হলো দেবতা হ্যাপি নদের বন্যা নিয়ন্ত্রণ করে আমনীবরা আসরাদি আল্লাহ তালন জানতে চাইলেন এটা আবার কি তারা বলল নীলনদ এখন পানি শূন্য এই মাসের বারো দিন অতিবাহিত হলে আমরা কোনো এক কুমারী সুন্দরী যুবতীকে সবচেয়ে সুন্দর পোশাক ও অলংকার দিয়ে সাজিয়ে নীলনদে নিক্ষেপ করব সেটা দেবতা হ্যাপির মনোরঞ্জনের জন্য তিনি খুশি হলেই এই নীলনদ আবার পানিতে ভরে উঠবে কথা শুনে সেইদুনা আমর ইবন আসরাদ আল্লাহ তালু বললেন ইসলাম পূর্ববর্তী সকল কিছু রহিত করেছে তোমাদের এ কাজ ইসলামে যোগ্য নয় সুপ্রিয় দর্শক শ্রোতা তারা উৎসর্গ করা থেকে বিরত থাকলো কিন্তু তিন মাসেও পানিনা না আসাতে অধিবাসীরা মিশর ত্যাগ করতে শুরু করলো তা দেখে আমর ইবনুল আস রাজি আল্লাহ তাল আনহু আমিরুল মিনীন খলিফতুল মুসলিমিন অমর ইবনুল খত্তাব রাজি আল্লাহ তাল আনহুকে সব কিছু সবিস্তরে জানালেন সুপে দর্শক শ্রোতা খলিফতুল মুসলিম ওমর ইবনে খতিয়া প্রদি আল্লাহ তালহু নীল নদকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখলেন যেটি সঈদনা আমর ইবন রাজ রদি আল্লাহ তালহুর কাছে পাঠালেন এবং তা নীল নদে নিক্ষেপ করতে আদেশ দিলেন খলিফতুল মুসলিম অমর ইবনে খতিয়া প্রদি আল্লাহ তালহু নীল নদকে উদ্দেশ্য করে লিখেছিলেন চিঠিতে লেখা ছিল من عبد الله عمر أمير المؤمنين إلى نيل أهل مصر أما بعد فإن كنت إنما تجري من قبلك ومن أمرك فلا تجري فلا حاجة لنا فيك وإن كنت إنما تجري بأمر الله الواحد القهار وهو الذي يجريك فنسأل الله تعالى أن يجريك تشيت الله أمير المؤمنين অমরের পক্ষ থেকে মিশরবাসীর নীলনদের প্রতি অতপর হে নীল যদি তুমি তোমার নিজস্ব গতি ও ক্ষমতায় প্রবাহিত হয়ে থাকো তাহলে থেমে যাও তোমাকে আমাদের কোনো প্রয়োজন নেই আর যদি তুমি পরাক্রমশালী এক আল্লাহর হুকুমেই প্রবাহিত হয়ে থাকো যিনি তোমাকে প্রবাহিত করেন তাহলে আমরা আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন তোমাকে দর্শক প্রবাহিত শ্রোতা এই চিঠি নিক্ষেপের পর দিন সকালে শনিবার মিশরবাসী দেখলেন পানি শূন্য নীল নদে ষোল গজ উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে সেই থেকে আজ অবধি কখনোই নীল নদের পানি শুকায়নি